हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। देखते ही पाच एखन बजे सकाल 6:30। 6:30 आमी 6টার समय उठे मोटामोटी बासी काजगुलो छेड़े जामा चेंज करे निये प्रथम काज होच्छे आमार भात चापानो। तो आज होच्छे आमादेर एकटा अनुष्ठान बाड़ी, तोमरा परे परे देखते पाबे आमी जतटा पारबो सम्भवत देव। तो देखते ही पाच जे आमार हजबैंड तो छुट्टी नाई ना अनुष्ठानेर जोन्नो, ओ डिउटी जाबे तार जोन्नो आमी भात चापिए दिच्छी। आर आजकेर भातेर मेनू सेरकम किछु थाकबे ना, तो भात देखते ही पाबे, तोमादेर संगे शेयार करब। तो आमी हाँड़िटा निये चले जाच्छी उनुनेर काछे। तो उनुनटा एखोनो जाला हयनि, आर उनुन जालाटा पुरो आमार शाशुड़ीमा परिष्कार करे रेखे दिच्छे, शुधु पाँचटा काड़ा हयनि। तो आमी पाँचटा काड़बो, तार आगे आमी हाँड़िटा भालो करे धुये निच्छी। तो बुझते ही पारछो जे आगेर दिने रान्नार माने भातेर हाड़ी ओटा भालो करे धुएई रखा होयेछिलो, तबुओ आमी भात चापाबार आगे आरेकबार भालो करे धुए निलाम। निये पाशे सरिये रेखे उनुनेर छाईटा केड़े निच्छी, माने पाँचटा केड़े निये आमी उनुनटा जालबो। आर आमार भातेर हाड़िते जल देवा हये गेछे देखते ही पेले, तो उनुन आमार जाला हये गेछे। आर आमादेर एखाने उनुन जालाटा अतटा किछु असुविधा नेई, जेहेतु एखानटा कला बागान आम बागान सब एकसाथे, तो कला पातार ओई शुकनो कला गाछ পাতাগুলো ওগুলো দিলে বেশ ভালো চট করে উনুনটা ধরে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়ে চালও ধুয়ে নিয়ে এসে ভাতের হাঁড়িতে দিয়ে দেব। তো আজকে তো আমার হাজবেন্ডের ডিউটি আছে, আর আমার মেয়েরও পরীক্ষা আছে, তাই আমার মেয়ে স্কুলে যাবে ভাত খেয়ে, আর আমরাও 10টায় টিফিন করব। জানোই আমরা সকালবেলা টিফিন হচ্ছে ভাত আমাদের, তো তার জন্য ভাত সকালবেলা চালটা নিয়েছি। আর দুপুরে যাব অনুষ্ঠান বাড়িতে, তো আমার জায়ের জন্মদিন আজকে, তো ওর বাবার বাড়িতে হচ্ছে জন্মদিনটা। আর ওর বাবার বাড়িটা বেশি দূর না, আমাদের বাড়ি থেকে হয় 10 মিনিট লাগবে এরকম। তো বন্ধুরা দেখো আমি ভাতের চাল দিয়ে দিয়েছি হাঁড়িতে, তো উনুনটা একটু নিভে নিভে যাচ্ছিলো, যার জন্য উনুনটাতে ভালো করে একটু কাঠ দিয়ে ভালো করে ধরিয়ে নিচ্ছি। আর একবার উনুন ধরে গেলে বন্ধুরা সুন্দর ভিটভিট করে উনুন জ্বলে ওঠে। তো বন্ধুরা ভাতটা দিয়ে দিলাম, আর পরে যেগুলো ভাতে দেবো পরে দেবো, তার আগে আমি সবাই উঠে পড়েছে একটু চাটা করে নিচ্ছি। তো ভাতটা চাপিয়ে দিয়ে এসেই আমি চাটা করতে বসলাম, তো আমার এখনও দাঁত মাজা হয়নি। চা বসিয়ে দিয়ে আমি দাঁতটা মাজবো, তো চিনি চা পরিমাণ মতন দিয়ে চাটায় বসিয়ে দিয়েছি। তো চাটা ততক্ষণ ফুটুক, আর আমি ততক্ষণ দাঁতটা মেজে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল থেকে হুড়মুড় করে এটা ওটা করছিলাম বলে দাঁতটা মাজা হয়নি, আর আমি চা বসেই সাধারণত দাঁত মাজি। তো সকালবেলায় আমার কাপড় বাসি কাপড় সে মানে গা ধোবার সময় ছেড়ে নিই, তো বাসি কাজও হয়ে গেছে। তো আমার দাঁত মাজতে মাজতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাও রেডি হয়ে গেছে। চলো মুখটা ধুয়ে নিই, তারপরে চাটা ছেঁকে নেব। তো ওখানেই আমি বেসিনেতে মুখটা ধুয়ে নিলাম, ধুয়ে দেখো চাটা হয়ে গেছে। আর একবার ফুটিয়ে নিয়ে আমি চাটা ছেঁকে নেব। তো বন্ধুরা আর কোথাও যাওয়ার হলে একটু সকাল সকাল একটু কাজ করে নিতে হয়। তো দেখো চাটা রেডি হয়ে গেছে একদমই, তো চাটা এবার ছেঁকে নেব। আর সকালবেলা একটু কাজের ঝামেলাটা বেশি হয়, কেননা কোথাও যাওয়ার হলে একটু তাড়াতাড়ি কাজটা সারতে হয়। চলো চাটা ছাঁকা হয়ে গেছে, খেয়ে নিই, ততক্ষণে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে, এবার আমি ফ্রিজে থেকে একটা ডিম নিতে এসেছি আমার হাজবেন্ডের জন্য, একটু ডিমটা ভাতে দিয়ে দেবো। আর কী কী ভাতে দেবো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো দেখো
আলু ছাড়িয়ে নিয়েছি আর করলা আর চিড়ে দানাগুলো সব বার করে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি হাঁড়িতে দেব। তো এইভাবেই করা হয়, আলু ভাতেই হোক, পেঁপে ভাতেই হোক, ওল ভাতেই হোক, সব ওই রকম করেই করা হয়। তো আলাদাভাবে আমি আর সেদ্ধ করি না, ভাতেতে সেদ্ধ করলে তার টেস্ট আলাদা হয়। তুমি আলু ভাতে ভাতে দিয়ে মাখো, খুব সুন্দর খেতে টেস্ট হয়, কিন্তু আলাদাভাবে প্রেশার কুকারে সেদ্ধ করলে সে আলু ভাতের টেস্ট একদমই থাকে না। তো করলাগুলোও ভাতে ফেলে দিলাম, সুন্দর ভুরভুর ভুরভুর করে জ্বলছে। তো উনুন জ্বললে আর কতক্ষণ লাগে ভাত করতে, তো ডিমটাও আমি ভালো করে কষ্টে কষ্টে ধুয়ে নিলাম। আর আমি এর আগেও ধুয়ে রেখেছিলাম, রেখে রেখে দিয়েছিলাম, আবার দেবার সময় একটু ভালো করে ভিজিয়ে রাখা ছিল, তো একটু ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিলাম, ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। তো আলাদাভাবে আর সেদ্ধ করি না কো, অল্প ভাত আছে, হয়ে যাবে। এরপর আমার হাজবেন্ডের টিফিনটা রেডি করব। তো আজ এই তো ভাতে ভুতে ভাত করছি, তরকারি হচ্ছে না, যে তরকারি দিয়ে নিয়ে যাবে, তার জন্য একটু সুজি করে নেব। তো সুজি আর রুটি, ব্যাস এটাই ওর টিফিন হয়ে যাবে, মানে নিয়ে যাবে ডিউটিতে। তো দেখো সুজিটা আমি ভাজছি, একটু লাল লাল, আমাদের আবার একটু লাল লাল, সুজি না ভাজলে কেউ খান না, তো তার জন্য একটু লাল লাল করে সুজিটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আজকে একটু দুধ দিয়ে সুজিটা করব, এমনিতে জল দিয়ে করি, জল দিয়ে সেদ্ধটা করে নিচ্ছি, তো দুধ দিয়েই করি, আমার দুধ দিয়ে করলে একটু বেশি ভালো লাগে, টেস্ট লাগে, যার জন্য। আর পিস্তাটা করলে তখন আর দুধ দিই না। তো এটা একটু নুন আর পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, দিয়ে আগে নুনটা দিয়ে দিলাম, দিয়ে দুধটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটে উঠলে লাস্টে নামাবার কিছুক্ষণ আগে চিনিটা দিই, তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিই। তো যখন কোনো অনুষ্ঠান হয় বাড়িতে, কোনো উপস্থাপস হয়, তখন সুজিটা করলে আলাদা রকম করি। আর এই মানে রেগুলার যদি করতে থাকি আর কত আর ভালো করে হবে, যা খাবার মতন জাস্ট হলেই হয়। তো বন্ধুরা দেখো আমার সবই প্রায় দেওয়া হয়েই গেছে। তো দেখো আমার সুজিটা একদম কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, বন্ধ করে সুজিটা একটু ঠান্ডা করতে দেবো ফ্যানের তলায়। তো আটার গুচ্ছিগুলো আমি আগের দিন রাত্রিবেলা, রাত্রে আটা মানে রুটি হয়, সেই রুটির থেকে আমি পাঁচটা আমার হাজবেন্ডের জন্য একটা মানে ডিপে করে মানে কৌটো করে রেখে দিই ফ্রিজে, আর তারপরের দিন ওটাই আমি ওর জন্য রুটি করি। তো দেখো বন্ধুরা মানে রুটি হয়ে গেছে সব, আর লাস্টের রুটিটা ফোলেনি, আর ওটা ক্যাশ মানে করতে গিয়ে এক হাতে ক্যামেরা ছিল তো, আর টাল খেয়ে রুটিটা পাশে পড়ে গেছে। তো আমার হাজবেন্ডের রুটি ধুয়ে দিতে হয় বন্ধুরা, নাহলে খুব শক্ত হয়ে যায়। দুপুরে খাই তো, আর একটু নরম রুটি পছন্দ করে, যার জন্য ধুয়ে দিলে, আর ধোয়া রুটি খেলে বন্ধুরা সব দিক থেকেই ভালো, অম্বলও গ্যাস অম্বলও হয় না ধোয়া রুটি থেকে। তো দেখো আমি এবার বসে পড়েছি, আমার হাজবেন্ড খেয়ে ডিউটি যাবে, যার জন্য আলু ভাতে আলাদা মেখেছি আর করলা আলু ভাতেটা আলাদাভাবে মাখছি, মেখে ওকে খেতে দেব। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, আগে ওকে খেতে দিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা একটু লঙ্কার তেলও করেছিলাম, তো ভাত দিয়ে খাবো বলে খুবই ভালো লাগে। চলো খেয়ে দিয়ে কাজকর্মগুলো করে নিই, তারপরে আমাদের রেডি হয়ে আবার অনুষ্ঠান বাড়িতে বেরোতে হবে। তো চলো ততক্ষণ, ততক্ষণ ওয়েট করার পর দেখো বন্ধুরা আমি স্কুলে চলে এসেছি রেডি হয়ে। আমার মেয়ের পরীক্ষা তোমরা জানো তো, স্কুলে পরীক্ষা ডেটটার মধ্যে হয়ে যাবে, তো ওর জন্যে স্কুলে এসে ওয়েট করছি। তো ওকে ওখানে স্কুল থেকে নিয়ে রেডি করে তারপরে অনুষ্ঠান বাড়িতে যাব। তো আমাদের বাড়ির আরও সবাই চলে গেছে, তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি। তো এবার সেজ শ্বশুরের বাড়ি থেকে যাব সেজ শ্বশুরের সঙ্গেই। তো দেখো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি জন্মদিন বাড়ি, আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবার কথা ছিল, কিন্তু সবটা করতে পারিনি, এত প্রচণ্ড খিদে পেয়ে গেছে, দুটো
আড়াইটা মতন বেজে গেছে, তো তার জন্য আমরা প্যান্ডেলে চলে এসেছিলাম। আর কিছু শেয়ার করা হয়নি, যার জন্মদিন তাকেও দেখানো হয়নি। তো দেখো, ওদের বাড়ির সামনে একটা মন্দির আছে, বিশালক্ষী মন্দির, তার ছবি, মানে মন্দিরের চূড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, খেতে আর খাবার মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অনেক কিছু হয়েছিল। তো আর মানে কি বলবো, এত গরম কিছু ফাইনালি বাড়ি আমরা চলে আসছি, বাড়িতে যাই তারপর কথা বলছি। হাই ফ্রেন্ডস, তো দেখো জন্মদিন বাড়ি থেকে চলে এসেছি। বন্ধুরা খুবই দুঃখিত, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারলাম না। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকের মতন এইটুকু, আবার পরের ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসছি। তো আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।